Assalamualaikum, আমি আব্দুল তমজি হক। আমি আগে আওয়ামী লীগ নেতা ছিলাম, মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, যার জন্য আমি আমার বাংলাদেশ নাগরিক আমি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার ঘটনায় দল থেকে বহিষ্কার হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজি হক। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রোববার বিকেলে তিনি জাগো নিউজকে বলেন, আজ কোচি ভাই সহ আমরা 10-12 জন নেতা তার বাসায় বসেছিলাম। দলের সাধারণ সম্পাদক কাদের ভাই সিঙ্গাপুরে, তিনি দেশে ফিরলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বজলুর রহমান বলেন, কার সঙ্গে কার কি এটা আমরা জানি না, কিন্তু তার ভিডিওটি আমাদের যথেষ্ট বিব্রত ও বিভ্রান্ত করেছে। তিনি শুধু দলীয় বিষয়ে বলেছেন সেটা নয়, বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন, এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল, সে কারণে আমরা তাকে বহিষ্কারের সুপারিশ করব। তিনি আওয়ামী লীগের বিষয়েও অনেক নেতিবাচক কথা বলেছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি বলেন, সামাজিক মাধ্যমে শুনেছি যদি সত্যি সত্যিই তিনি এসব কথা বলেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি পাসপোর্ট পুড়িয়ে থাকেন তাহলে সেটা রাষ্ট্রবিরোধী বিষয়, এটির অপমান করলে অবশ্যই দেশকে অপমান করা হয়, দলের বিরুদ্ধে কিছু বলে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মান্নান কোচি আরও বলেন, আমার বাসায় বসেছিলাম, আমরা সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা করেছি, আলোচনায় এ বিষয়টি ছিল, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে এলে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। চোর তুই চোর, আমি আসতেছি তোর কালকে, আমি আসতেছি তোর জন্য, আসতেছি আই রাসামিয়া, তুই আমারে চিনস? হ্যাঁ, আমি আদম তমিজি হক, আমি লাইভে আছি ম্যাডাম, আমি লাইভে আছি, আই এম কামিং টু টুঙ্গি, শ্বাস থাকলে আমার ঠেকে, যে আমার সংসার ভাঙতে গেছে, আর আমার বউকে আমার, যে আমার বউকে আমার বিরুদ্ধে, আমার বউকে আমার বিরুদ্ধে লাগাইতে গেছে, আমার বউ নিজে রক্ত রক্ত আমি লি, তার জন্য আর একটা কষ্ট রাখতে চাই গেলে বলতে গতকাল শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় আদম তমিজি হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন। ভিডিওতে আদম তমিজি হক বলেন, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি, আওয়ামী লীগ আমার 1,000 কোটি টাকা মেরে দিয়েছে, আমাকে দেশ সেরা করেছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটানোর চেষ্টা করছে, যে কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম, এদেশের নাগরিকত্ব আর চাচ্ছি না, কারণ এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই। বাই বাই বাংলাদেশ, আপনি অনেক সুখে থাকবেন, আমার সুখে থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম। আদম তমিজি হক, এই দেশের জন্য না আমি প্রযোজ্য নাগরিক না, আমি ব্রিটিশ, আই এম বর্ন ইন ইংল্যান্ড, আই এম রিটার্নিং টু মাই কান্ট্রি, ইউ ক্যান